আজহা উপলক্ষে শুক্রবার সকাল 6টায় বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয় রাজধানীর কল্যাণপুর, শ্যামলী ও গাবতলী কাউন্টারগুলোতে। এ সময় বৃষ্টি উপেক্ষা করে কাউন্টারগুলোতে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। কথা ছিল আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট দেওয়া হবে, কিন্তু 6 ঘন্টা যেতে না যেতেই টিকিট সংকটের গুঞ্জন ছড়িয়ে পড়ে কাউন্টারগুলোতে। ক্ষোভে বাস কর্তৃপক্ষের সাথে তর্কে জড়িয়ে পড়েন অনেকে। আবার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত আসন না পাওয়ার অভিযোগ অনেক। সকাল 5:30 থেকে আমরা দাঁড়ায় আছি, সব টিকিট দেখতেছি জি এইচ আই জে, এছাড়া কোনো টিকিট জানি আসছি আসে, এখন দেখতেছি অনেক ঝামেলা, মহিলাদের দাঁড়ানোর জায়গা নাই। এত সময় লাগলে লোকজনের দুর্ভোগটা একটু বেড়ে যায়। আমরা যেহেতু ঈদে বাসায় যাব, আমাদের আনন্দটা একটু বেশি। তবে স্বজনদের সঙ্গে ঈদ করতে যাওয়ার আনন্দ, আর তাই টিকিট প্রাপ্তির ভোগান্তি মেনে নিচ্ছেন অনেকে। টিকিট তো পেয়েছেন, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে সত্যি কথা বলতে, যে টিকিটটা আসলে দরকার ছিল। এদিকে টিকিট সংকটের কথা স্বীকার করে বাস কর্তৃপক্ষ বলছেন বন্যার কারণে এবার বাসের ট্রিপ কমিয়ে দিয়েছেন তারা। টিকিট আপনার 8 তারিখ সকালে এখন কিছু আছে, 9 তারিখে নাই, 10 তারিখ সকালে কিছু আছে, 11 তারিখ সকালে আছে, 11 তারিখ রাতে আছে। উত্তরবঙ্গে তো পানিতে ভরে গেছে, যার কারণে গাড়িগুলা যেটাই যাচ্ছে সেটাই মনে করেন যে কাজ করতে হচ্ছে, এই জন্য আমাদের শিডিউল কম, শিডিউলের কারণে টিকিটও কম। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, টিকিট সংকটের কথা ঘোষণা দিলে লাইনে দাঁড়ানোর ভোগান্তিতে পড়তেন না তারা।